সুপ্রদর্শক, আপনারা দেখছিলেন যে তৃতীয় কলেজ কলেজ শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষার্থীরা তারা ইতিমধ্যেই মহাখালী মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা তাদের বিভিন্ন দাবি দাবা আমাদের তিন দফা দাবি অধিভুক্ত থেকে বাতিল করতে হবে। দ্বিতীয় দফা আমাদের তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে এবং তিন দফার তৃতীয় দফাটি হচ্ছে তিতুমীরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার জন্য আজকের মধ্যে এখানে এসে ঘোষণা করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকের এই রাজধানীর ব্যস্ততম রাস্তা সেটা হচ্ছে যে মহাখালী এই যে রেল ক্রসিং, সেই রেল ক্রসিং এ তারা ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং তারা তাদের দাবিগুলো আমাদের সামনে উপস্থাপন করছিল। তারা বিবৃত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই জায়গায় উপস্থিত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তারা ইতিমধ্যেই মহাখালীর যে রেল ক্রসিং, সেই রেল ক্রসিং এ অবস্থান নিয়েছে এবং তারা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে জায়গায় উপস্থিত হয়েছে। এবং আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি তাহলে আসলে উনি যে আমাদের জানাচ্ছেন আজকে আপনাদের কি কি দাবি নিয়ে জায়গায় আসছেন। আমাদের মূল দাবি হচ্ছে আমরা যেই এই যখন থেকে আমাদের সাত কলেজের আন্ডারে আমাদেরকে পাঠানো হয়েছে তখন থেকে আজকে পর্যন্ত আমরা যে প্রহসনের শিকার হচ্ছি কয়েকটা মাধ্যমে হচ্ছি। একটা হচ্ছে আমাদের পরীক্ষা পদ্ধতি, আমাদের একাডেমিক সিস্টেমটা কি আমাদেরকে যে যে শিক্ষকরা পড়ায় প্রশ্ন করে আর এক শিক্ষক দাবির শিক্ষক খাতা দেখে কারা খাতা দেখে আর একজন, তাহলে এই তিন পর্যায়ের যে দুর্নীতি এরই মধ্যে একটা সমন্বয়হীনতা হয়ে যায়, যার কারণে আমরা আমাদের সিনিয়র থেকে জুনিয়র সবাই বিভিন্নভাবে তারা এই ফেল নন প্রমোটেড বিভিন্ন ধরনের প্রহসনের শিকার হয়। এটার আমরা অতি দ্রুত সমাধান চাই আর আমরা দ্রুতই তিতুমীর বিশ্ববিদ্যালয় করার জন্য দ্রুত দাবি জানাচ্ছি। এটা আমাদের শুধু আজকের দাবি না, এটা আমাদের এখন থেকে আরও অনেক কয়েক বছরের দাবি এবং বিগত 10 দিন থেকে এটা খুব একদম কার্যকরীভাবে আমরা দাবিটা উঠাইছি। কিন্তু তারপরেও সরকারের উপর মহল, সরকার কারা যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে সরকার পরিচালনা করতেছে কিন্তু তাদের কোনো মাথা ব্যথাই নেই আমাদের নিয়ে। ইতিমধ্যে আপনারা আরও জানতে পারবেন যে গতকালের যে সংবাদ সম্মেলন ঢাবি ছাত্রদের দ্বারা যে তাদেরকে নাই প্রো ভিসি বা ভিসি, কেউ যেন বলছে যে আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দেওয়া হবে, এত বড় দুঃসাহস তারা কোথায় থেকে দেখায়? আমরা তাদেরকে দেখে নিব মহাখালী না গুল না শাহবাগ, সেটা আমরা অতি দ্রুত দেখে নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই জায়গায় আমাদের সঙ্গে কথা বলেছে এবং তাদের এই জায়গায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এবং যে মহাখালীর যে সাত বছরে আমরা এরকম অনেক আশ্বাস পেয়েছি কিন্তু আসলে পরে আর আশ্বাস কি বিশ্বাস করতে পারছি না। আমরা চাই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য, আজকে যদি তিতুমীর বিশ্ববিদ্যালয় না হয় আজকে যদি শিক্ষা বলে কখনো মিটিং করতে পারবেন না। এই যে তিতুমীর 60,000 স্টুডেন্টের সাথে মাধ্যমে আপনি মাত্র 3 দিনের সাথে কথা বলবেন, এটা পুরোটাই অযৌক্তিক। আপনার যদি কথা বলতে হয় আপনি আসেন, জনগণের সাথে কথা বলেন, তিতুমীর কলেজে আসেন, আপনি প্রতিষ্ঠার যিনি উপদেষ্টা যে দলজন আছে
জন হোক, পাঁচজন হোক, তিনজন হোক, যেই কজন হোক, আপনি আসেন, এসে আমাদের সাথে কথা বলেন, জনগণের সাথে কথা বলেন। আপনি এসি রুমে বসে আমাদের দেখবেন আর আপনি পরিকল্পনা গ্রহণ করবেন এমনটা হবে না। আমরা রাজপথে আছি, আপনাকে রাজপথে আসতে বলছি না, আপনি আমাদের ক্যাম্পাসে আসেন, আপনাকে মহাকালী আসতে হবে, মহাকালী এসে আপনার সাথে কথা বলুন, কথা বলার মাধ্যমে কমিশন গঠন করুন, কমিশন কবে হবে, আপনি একটা রূপরেখা বাস্তবায়ন করেন, তারপর আপনি দিল্লিতে বিশ্ববিদ্যালয় করেন। আজকে যদি দিল্লি বিশ্ববিদ্যালয় না হয়, আজকে আমরা চারটা পর্যন্ত আছি, এর পরবর্তীতে আমরা আমার মানুষ কর্মসূচি পালন করবো। যে আমি এতে সম্মান প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে তারা তাদের এই তৃণমূল কলেজ, তৃণমূল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তাদের এই আজকের এই আন্দোলন। সেই আন্দোলনে তারা ইতিমধ্যেই মহাখালীর যে রেল ক্রসিং, সেই রেল ক্রসিং অবস্থান নিয়েছে এবং তারা তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে। আসলে আপনাদেরকে যদি আর একটু ভালো করে দেখাই তাহলে আপনারা দেখতেছেন যে দর্শক, আপনারা দেখছিলেন যে তৃণমূল কলেজের শিক্ষার্থীরা মহাখালীর যে রেল ক্রসিং, সেই রেল ক্রসিং ইতিমধ্যে তারা অবস্থান নিয়েছে এবং তাদের আসলে একটাই দাবি হিসাবে তারা হচ্ছে তৃণমূল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য, তারই দাবিতে তারা আজ বিভিন্ন স্লোগান দিচ্ছে। দেখছিলেন যে তৃণমূল কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে তারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য মহাখালীর যে রেল ক্রসিং, রেল ক্রসিং অবস্থান নিয়েছে এবং এই জায়গায় সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এই জায়গায় উপস্থিত হয়েছে। তাদেরকে বারবার বোঝাচ্ছিল যে রাস্তা থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাস্তা থেকে ছড়বে না বলে দাবি তারা জানিয়েছে। Thank you.
আমরা বর্তমানে যুক্ত হয়েছি মহাখালী সেই যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তারা স্লোগান দিচ্ছে এবং দর্শক আপনারা দেখছিলেন আসলে রাজধানীর তেজুমি কলেজের শিক্ষার্থীরা, তারা ইতিমধ্যেই মহাখালীর যে রেল ক্রসিং সেটি অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের একটাই দাবি, সেটা হচ্ছে তাদের এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তারা দাবি জানাচ্ছে এবং তারা বারবার এই স্লোগানই দিচ্ছিল। দর্শক আপনারা ইতিমধ্যে দেখছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মুখপাত্র আসছেন, তিনি তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য এই জায়গায় আসছেন। আমাদের
ব্যবসা কেন্দ্র।